الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة الله يضاعف لمن يشاء والله واسع عليم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه إلا ملاكان ينزلان فيقول أحدهما اللهم آت منفقا خلفا ويقول الآخر اللهم آت ممسكا طلبا. ধীরে ধীরে যাবে আসেছি লোকেটে রাতের আধার ঘর আকাশ তখন ঘুম ঘুম চোখে বললে আসছে ভোর. ধীরে ধীরে যাবে আসেছি লোকেটে রাতের আধার ঘর আকাশ তখন ঘুম ঘুম চোখে বললে আসছে ভোর. স্নিগ্ধ বাতাস এ কথা শুনে শুরু করে তোড় জোর মধুর কণ্ঠে জাগালো সবারে এবার খোলো না দোর. এ কথা শুনে রাত জাগা মিটি মিটি গ্রহ তারা পৃথিবীর বুকে দেখেছিল ঝোঁকে প্রথমে জাগবে কারা. ঠিক তখনই এলেন নবী মেটাতে সবার আশা. কবি কোন সা ফেরেশতারাও খুশিতে ভুলল ভাষা. তুমি এসে নবী জয় করে নিলে তুমি এসে নবী জয় করে নিলে খনির পাষাণ ম যে ছিল পর তোমার স্নেহে হলো সে আপন জন. তুমি শিক্ষার প্রেরণা দিলে ওগো মহাত্মা মহাজ্ঞানী পৃথিবীর বুকে আনিলে মহাবিপ্লব তব শত শত মধুবাণী. তুমি শিখালে নারীদের বাঁচার আছে অধিকার. তুমি জানালে নারীদের বাঁচার আছে অধিকার. অসহায় বলে তাদের উপর করোনা অত্যাচার. মার পদ তলে আছে গো স্বর্গ মার পদ তলে আছে গো স্বর্গ দৃপ্ত ঘোষণা তারিখ
তোমার হতে ইতিহাসে এলো উত্থান নবজারে ধীরে ধীরে যাবে আসছিল কেটে রাতের আধার ঘোর আকাশ তখন ঘন ঘন চোখে বললে আসছে পরম শ্রদ্ধেয় সম্মানীয় মহামান্য যোগ্যতম সভাপতি মহাশয় সহসভাপতি ওলামায়ে কেরাম সমবেত পুরুষ শ্রোতা মণ্ডলী পর্দার অন্তরালের মা ও ভগ্নীরা যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যিনি সারা বিশ্বের মালিক যিনি অগণিত মখলুকাতের মধ্যে এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ বিবেক বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে স্বতন্ত্র জীবন দান করিয়াছেন সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা তারপরে পরে আমাদের বিশ্বনবী আকাই নামদার তাজদারে মাদানী আহমদের মুজদাবা মুহাম্মাদের মুস্তফা একবার সকলে উচ্চ কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইসলামের শত সহস্র শান্তির ধারা বিবর্ষিত হোক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই আমি মহাগ্রন্থ কালাম পাক থেকে যে আয়াতটি পরিবেশন করেছি সে আয়াতের বঙ্গানুবাদ এবং খুব হালকা করে ব্যাখ্যা বিশ্লেষণ করব ইনশাআল্লাহ এবং তার সঙ্গে একটি হাদিস বুখারী শরীফের আপনাদের সামনে পরিবেশন করা হলো এই কোরআনের আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুতে রেখে আজকের এই জলসায় আমি দেখছিলাম আমার পূর্বের বক্তার হাতে আপনারা যে যেরকম পেরেছেন আপনারা দিচ্ছিলেন দানের একটা হেড়িক এবং ঢল চলছিল তো এটাকে এটা যেন বন্ধ না হয়ে যায় যেহেতু এই মাদ্রাসাগুলো চলে আপনাদেরই দানে সেই জন্য আপনারা দান করছেন যারা বা করবেন যারা বা আগে করেছেন তারা কত বড় ভাগ্যবান তারা কত বড় লাভবান হচ্ছেন বা হয়েছেন আর হবেন সেই সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আল্লাহ পাকের বলে দেওয়া তথ্য এবং বিশ্বনবীর জবান থেকে যে মুখরিত বাণী বের হয়েছে সেগুলো নিশ্চয় আপনাদের সামনে উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ আজকে দামাইপুর সুবহানাল্লাহ এই জনস্রোত এখনো অনেক জায়গার প্রয়োজন পুরুষদেরও জায়গার প্রয়োজন বসার মহিলাদেরও আছে তো যাক আলহামদুলিল্লাহ যেহেতু আমার পূর্বের বক্তা উনি আপনাদের সামনে আদায় করছিলেন দেখে আমি আর উঠে উঠে আপনাদের সামনে মানে সঙ্গে এই অর্থের বিনিময় শুরু না করে খুব অল্প সময়ে দুটো তথ্যপূর্ণ কথা আপনাদের সামনে তুলে ধরা হোক এটা আমার আয়াতের বহির্ভূত এর সঙ্গে সম্পর্কিত করলে করা যেতে পারে আমরা যারা এখানে এসেছি নারী পুরুষ নির্বিশেষে সকলেই জলসাপ্রিয় মানুষ মানে কোরআন এবং হাদিস শুনতে যারা ভালোবাসেন তারাই এসে জলসা গাহে বসেন এবং খুব সুন্দর করে মন দিয়ে জলসা শোনেন সেই জন্য আপনাদেরকে আমি বলতে চাই যে আমরা যারা দুনিয়ায় মানুষ এখন বসবাস করছি অনেকে আমরা বেশিরভাগই জন্মসূত্রে মুসলমান মানে আমার বাবা মুসলমান আমার দাদা মুসলমান পরদাদা মুসলমান আমাদেরকে ইসলাম গ্রহণ করতে বা এখন মুসলমান হয়ে থাকতে বেশি নির্যাতিত হতে হয়নি কষ্ট করতে হয়নি এই জন্য আমাদের প্রত্যেক
আহলে হাদিস গ্রামে যারা যুবক ছেলেরা এরা ভাবে যে আমাদের এখনো সময় হয়নি নামাজ পড়ার রোজা রাখার দান করার ভালো কর্ম করার এখন এনজয় করার সময় মানে আনন্দ করার সময় পিকনিক খেতে যাবে ওই যে 1 জানুয়ারি আসছে সামনে আল্লাহু আকবার হ্যাঁ কি দুরবস্থা আপনাদের এই জানি না আমি বলতে পারবো না তবে আমাদের মুর্শিদাবাদ বীরভূমের কথা বলছি মনেই হবে না যে এরা মুসলমান বা মুসলমানের ঘরের ছেলে এর বাবা মুসলমান দাদা মুসলমান হাজি সাহেব বা মাওলানা সাহেব কি মাওলানা কি হাজি সাহেব তাদের ছেলেরা বড় বড় ডিজে ডেক্স বেঁধে নিয়ে ট্রাক্টরে করে টাটা সুমোতে করে বিভিন্ন জায়গায় যাবে পিকনিক খেতে 1 জানুয়ারিতে বলে পিকনিক না খেলে সারা বছর ভালো খেতে পাবে না এটা মানে একটা বদভাল এটা একটা কুধারণা কুসংস্কার এগুলো এখনো মন মগজে আমাদের হ্যাঁ ঘুরে বেড়াচ্ছে আর আমরা কেমন গার্জেন হলাম যে সেই ছেলেটাকে আমি রুখতে পারলাম না এমন ভাবে বলতে হবে আপনি যদি সুশাসক হন সুগার্জেন হন তো বলে তুমি এই পিকনিক খেতে যদি যাও তাহলে এই যাবে আমার বাড়িতে আর তুমি আসতে পাবে না ঢুকতে পাবে না তুমি যেদিকে বল সেদিকে চলে যাও আপনি জবরদস্ত ওকে পড়া করে আপনি রুখবেন এটা হলো গার্জেনের কর্তব্য যদি না করতে পারা যায় সেই গার্জেনকেই কিয়ামতের দিনে আল্লাহ পাক পাকড়াও করবেন প্রশ্ন করবেন ধরবেন তাকে ছেড়ে কথা বলবেন না আমাদের মুসলমানের ছেলেরা বিভিন্ন কাজের সূত্রে বাইরে যান বাইরে থেকে আসে আসার পরে তারা অবাধে বিশ্রাম করে আরাম করে নামাজ হয়ে গেল আজান হয়ে গেল নামাজের জন্য গার্জেন বেরিয়ে চলে আসলো মসজিদে ছেলে শুয়ে আছে বাড়িতে আছে অনেক গার্জেন আছে যারা একবারও ছেলেকে বলে না ও পুত্রবৎস ও ছেলে আমার চলো আমার সঙ্গে মসজিদে যেতে হবে আজান যে হয়ে গেল আগে নামাজ আদায় করো তারপরে অন্য কিছু এইবারে কিছু আমাদের মধ্যে এরকম মুসলমান রয়েছে যারা ভাবে যে আমি তো কাজের জন্য দু ওয়াক্ত নামাজ পড়তে পারলাম না তো তিন ওয়াক্ত নামাজ পড়ে আর কি হবে ওটাও মনে হয় বাদ গেল আল্লাহু আকবার এই যে ঈমানের দুর্বলতা ঈমানের দুর্বলতাটাকে আরো আমরা মাটিতে মিশিয়ে দিচ্ছে আরো আমরা অধঃপতনে দিচ্ছে কিন্তু মুমিন যারা আল্লাহর উপরে বিশ্বাস রাসূলের উপরে বিশ্বাস আখেরাতের উপরে বিশ্বাস এসব মুমিনদের ঈমানের কর্ম বেশি হয় এটা বুখারী শরীফে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল ঈমানের মধ্যে বলেছেন যে মুমিনদের ঈমানের কর্ম বেশি হয় কোন সময় মুমিনদের ঈমান বেড়ে যায় আবার কোন সময় মুমিনদের ঈমান কমে যায় সেই বলে আপনাকে হাত পা ছেড়ে ওই আল্লাহর বলে দেওয়া হুকুম আহকামগুলোকে ছেড়ে দিয়ে বসে থাকলে হবে না ঈমান কমে কমে এবং বাড়ে এর কারণে প্রথম যুগে সাহাবায়ে কেরামরা তারাও মতিভ্রম হয়েছিলেন তারাও দিক খেয়ে গিয়েছিলেন তারাও হতাশ হয়ে গিয়েছিলেন যে আমাদের এই অবস্থা হচ্ছে তাহলে আমরা কি ঠিক ঈমানদার আছি নাকি অন্য কোনো জায়গায় পৌঁছে গিয়েছে তারই একটা সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ড এবং 355 পৃষ্ঠার একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরে মায়েরাও শুনুন আপনারাও শুনুন যে মুমিন যারা প্রকৃত মুমিন তাদের ঈমান যদি কম হয়ে যায় ঈমানের টেম্পারেচার কমে যায় তাহলে আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না আল্লাহর কর্ম থেকে আপনি দূরে চলে যাবেন না আল্লাহর সামনে কোনো কুমন্তব্য করবেন না হ্যাঁ সবই বলা হবে আপনারা লিখান এখানে একজন বসে যান টাকাগুলো দেন আর আপনারা লিখে লিখে রাখুন আমি ঠিক সময় আপনাদের কাছ থেকে চাইব ওই কেন্দ্রিকে আমি আয়াত পড়েছি আমি ওটা অনুধাবন করেছি যে এখানে বেশি আলোচনা করার সময় পাওয়া যাবে না বক্তা অনেক রয়েছেন আর তার মধ্যে আপনাদের কিছু একটু শোনাই আমি একবারই নতুন নয় তবে খুব পুরাতন নয়
তার মানে আমি কয়েক বছর আগে একবার এই দামাইপুর মাদ্রাসার জলসায় এসেছিলাম সেটা কত বছর আগে আপনারা অনুমান করতে পারবেন যে বছর আমি জলসা শেষ করে যাচ্ছি তখন এখানে খুব মারামারি চেয়ার ভাঙা ভাঙি চলছে এই যখন ঝামেলা হয় সেই বছর আমি এসেছিলাম যাই হোক আবার মিডলে কয়েক বছর পর এসেছি এই জন্য আপনাদেরকে আমি কিছু খুব অল্প সময়ের মধ্যে একটু কিছু বলতে যাচ্ছি যে যারা ইমানদার মুমিন মুমিনা আমার বাপজি বন্ধু ভাই ব্রাদাররা রয়েছেন তাদের কোন রকমের মন হীন করার কারণ নাই তার প্রমাণ আপনাদের সামনে আমি দিচ্ছি যে ঈমান কখন কমে আর কখন বাড়ে কোন সময় কমে সেটা আমাদের ক্ষেত্রেও হতে পারে এবং হয়ে থাকে বললাম রেফারেন্স মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 355 পৃষ্ঠার হাদিস রাবি হলেন হানজালা উসাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই বলছেন আর এই হানজালা উসাইদি কেমন ব্যক্তি ছিলেন সেটা হাদিসের প্রথমেই বলা আছে কানা মিন কুত্তাবে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এই হানজালা উসাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূলের কাতেব ছিলেন কাতেব মানে মুনশি লিখনেওয়ালা প্রয়োজন সাপেক্ষে আল্লাহর রাসূল যখন যা বলতেন তিনি লিপিবদ্ধ করতেন লিখতে জানতেন তার মানে আল্লাহর রাসূলের সংস্পর্শে বেশিরভাগই সময় থাকতেন এবারে একদিনের ঘটনা তিনি নিজে বলছেন যে আমি বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি ফালাকিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাস্তায় যেতে 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 হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমার মুলাকাত হয়ে গেল দেখা হয়ে গেল সাক্ষাৎ হয়ে গেল তো যখন তার সঙ্গে আমার সাক্ষাৎ ঘটে গেল তো আমি সর্বপ্রথম তাকে সালাম দিলাম এটা হলো মুসলমানদের কর্ম এটা মুসলমানের একটা হক এক মুসলমানের জন্য অপর মুসলমানের ছখানা কোন বর্ণনায় পাঁচটা হক আছে তার মধ্যে একটা হক হলো আফসুস সালাম তোমরা সালাম বেশি বেশি করে দিতে থাকো সে পরিচিত হতেও পারে অপরিচিত হতে পারে তাকে তুমি চেনো অথবা না চেনো কোন মুসলমান কোন মুসলমানকে দেখলে সর্বাগ্রে বলবে আসসালামু আলাইকুম এতটুকুনি আপনি বলুন না যথেষ্ট এবারে যখন আপনি সালাম দিলেন কোন মুসলমানকে তখন যাকে সালাম দিলেন তার উপরে ওয়াজিব হয়ে গেল অবধারিত হয়ে গেল তাকে উত্তর দিতেই হবে ওয়ালাইকুমুস সালাম ও রহমাতুল্লাহি ও বারাকাতুহু আরো দুটো শব্দ বাড়িয়ে দেওয়া হলো আমরা যদি সালামের অর্থ জানতাম তাহলে সালাম না করে কে এখন ডিজিটাল যুগে বলে হ্যালো অনেকে এরকম করে কপালে হাত তুলে বলছে হ্যালো তো অনেকে বলছে গুড মর্নিং কেউ বলছে গুড ইভিনিং কেউ বলছে গুড আফটারনুন এগুলো হচ্ছে মুসলমানদের ফ্যাশন কিন্তু বিশ্বনবী বলছেন যে তুমি কোন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ ঘটলে পরিচিত হোক অপরিচিত হোক তুমি সালাম করো তাহলে প্রথমে তুমি তার জন্য আল্লাহর কাছে কল্যাণ প্রার্থনা করলে সে তোমার জন্য কল্যাণ প্রার্থনা করলো আল্লাহর কাছে আল্লাহু আকবার এটা হলো সর্বপ্রথম শিক্ষা এই হাদিস থেকে যে এক মুসলমানের কাউর সঙ্গে দেখা হলে তাকে সালাম করতে হবে এমনকি আপনি বাড়ি প্রবেশ করবেন আপনি বাড়িরই ছেলে বাড়িরই মানুষ বাড়ি প্রবেশ করবেন তো আপনি বাড়িতে সালাম দিয়ে ঢুকবেন এটাই তো হলো ইসলামী শিক্ষা এত শোনার পর যদি আমাদের কালচার পরিবর্তন না হয় আমাদের সমাজ পরিবর্তন না হয় আমাদের চরম পরিবর্তন না হয় তাহলে শুনে কি লাভ হবে আল্লাহ আকবার আপনি বাড়িতে আসবেন সালাম দেবেন কেন দেবেন সেটা পরে বলছে তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন সাক্ষাৎ হলো কার হযরতে হানজালা উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালাম বিনিময় হলো সালাম বিনিময়ের পরে হযরতে আবু বকর জিজ্ঞাসা করছেন কাকে হানজালা উসাইদিকে কি বলছেন
বলছেন যে কাইফা আনতা ইয়া হানজালাতো ও হানজালা তুমি কেমন আছো তোমার হাল হাকিকাত মন মানসিকতা কেমন আছে বলো তো হানজালা কি বলেছিলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন না না ফাকা হানজালাতো মানে এই হানজালা মুনাফিক হয়ে গিয়েছে যে সব সময় আল্লাহর রাসূলের সংস্পর্শে থাকেন যিনি আল্লাহর রাসূলের কাতে সেই লোকটি বলছে হানজালা মুনাফিক হয়ে গিয়েছে আল্লাহু আকবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন তিনি আশ্চর্য হয়ে বলছেন সুবহানাল্লাহ মা তাকুলু ইয়া হানজালা তো ও হানজালা তুমি কেমন কথা বললে কি বললে আমি যেন তোমার কথা শুনে চমকে আটকে উঠলাম কেন বললে কথা গো যে তোমার মতন লোক মুনাফিক হয়ে গিয়েছে বলছো মানে তো আমাকে কঠিন অবাক লাগছে তাদের মূল্যায়ন দেখুন তাদের চিন্তা ভাবনা একটু আপনারা গভীরে ভাবুন যে তারা আল্লাহর রাসূলের সংস্পর্শ পাওয়ার পরেও সে আবু বকরকে বলছে এ হানজালা মনে হয় মুনাফিক হয়ে গিয়েছে যখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে কেন এ কথা বললে সেটা তুমি আমাকে শোনাও হানজালা উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন এ কথাই ওগো আবু বকর আমি এই জন্যই বললাম এ কথা যে আমি যখন আল্লাহ রাসূলের সংস্পর্শে থাকি আল্লাহ পাকের নবী যখন জান্নাতের আলোচনা করেন তখন যেন সেই জান্নাত পাওয়ার অভিলাষে আমার সংসারের কোনো কর্ম মনে থাকে না মনে হয় সব সময় আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাগুলো মেনে মেনে চলব সেই সময় আমার ঈমান পরিপূর্ণ হয়ে যায় আর আবার যখন আল্লাহ পাকের রাসূল জাহান্নাম থেকে ভয় প্রদর্শন করেন জাহান্নামের ভয়াবহতা বয়ান করেন তখন কিন্তু আমার মনে এত ভয় জাগে মনে হয় জীবনে আমি কোনোদিন আর এতটুকু গুনাহ আর কর্ম করব না মানে আল্লাহর রাসূল যখন জান্নাতের বয়ান করেন যখন সেই জান্নাত পাওয়ার জন্য আমি সব ভালো কাজগুলো বেশি বেশি করে করি তখন আমার ঈমান পরিপূর্ণ হয়ে যায় আর যখন আল্লাহর রাসূল জাহান্নামের ভয় দেখান তখন সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য সমস্ত খারাপ কাজ গুনাহের কাজ আমি বাদ দিয়ে দেই একটাও খারাপ কাজ করি না সব সময় খালি আল্লাহর কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাই কিন্তু যখন আমি আল্লাহর রাসূলের নিকট থেকে বাড়ি এসে প্রবেশ করি যখন সন্তানের চেহারা দেখি স্ত্রীর চেহারা দেখি তখন কিন্তু আর জাহান্নাম মনে থাকে না আর জান্নাত মনে থাকে না পানি আছে পানি তো জান্নাত আর জাহান্নাম বাড়ি এসে সংসারের কাজে আত্মনিয়োগ করলে মনে থাকে না সেই জন্য আমি নিজেকেই মনে মনে ভাবছি মনে হয় আমি মুনাফিক হয়ে গিয়েছি মানে রাসূলের কাছে থাকছি তখন এক অবস্থা আবার যখন বাড়ি আসছি তখন আরেক অবস্থা তাহলে আমি হয়তো মুনাফিক হয়ে গেলাম তো এ কথা শুনে হযরতে আবু বকর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হানজালা তাহলে আমারও তো এরকম হয় তাহলে তুমি যে রোগের রোগী আমিও সেই রোগের রোগী তাহলে আমিও নাকি মুনাফিক তোমার মূল্যায়ন তোমার চিন্তা ভাবনা এত গভীরে আমি তো কখনো কল্পনাই করিনি এটা বলে এক কাজ করো চলো এইটার ব্যাপারে বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা যাক যে এরকম যে আমাদের ঘটছে তো তাহলে কি আমরা মুনাফিক হয়ে গেলাম না আমরা মুমিন আছি এটা চলো বিশ্ব নবীকে জিজ্ঞাসা করে সহি হাদিসের কথা বলছি তারা দুজনে আর কোনো কর্মে না গিয়ে তারা সরাসরি চলে এলেন বিশ্ব নবীর দরবারে অসময়ে বিশ্ব নবীর দরবারে এসে দরজায় আচ্ছা এখানে ধুলো উঠছে আশেপাশে কোনো ভুল করছে গো এরকম তো হয় না
পানি দেন পানি দেন আচ্ছা তো দুজনেই চলে এলেন আল্লাহ রাসূলের দরজায় এসে সালাম করছেন অনুমতি প্রার্থনা করছেন যে ইয়া রাসূলুল্লাহ ভিতরে আসব আল্লাহ রাসূল কণ্ঠস্বর বুঝতে পারলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কি ব্যাপার আবু বকর এই সময় তোমরা তো আসো না অসময়ে তোমরা আমার বাড়ি এসেছো কেন তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হানজালাকে হানজালা তুমিই বলো উনি বলছেন যে আপনি বলুন ব্যাপারটা কি তখন তারা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আপনার দরবারে এই সময়ে এই জন্য আসলাম যে আমরা মনে মনে নিজেকে ভাবছি আমরা মুনাফিক হয়ে গিয়েছে বিশ্বনবী বলছেন ওমাজাকা ওগো কি হয়েছে একটু ভালো করে বলো খুলে না বললে তো আমি বুঝতে পারবো না তখন হানজালা উসাইদি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের ঈমান আপনার সংস্পর্শে থাকলে বেড়ে যায় আর আপনাকে যখন আমরা হারিয়ে দেই মানে আপনার কাছ থেকে যখন বাড়ি চলে আসি তখন আমাদের ঈমান কমে যায় বলে এ আবার কেমন কথা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন জান্নাত জাহান্নামের আলোচনা করেন তখন যেন আমাদের ঈমান এত বেড়ে যায় যে সেই জান্নাতের অভিলাষে শুধুই ভালো কর্মগুলো করতে মন চায় জাহান্নামের ভয়ে খারাপ কর্মগুলো পরিত্যাগ করে দেয় কিন্তু যখন আপনার নিকট থেকে বাড়ি এসে পৌঁছে যায় সংসারে যখন আত্মনিয়োগ করে যখন স্ত্রীর চেহারা দেখি বাল বাচ্চার চেহারা দেখে তখন আর জান্নাত মনে থাকে না জাহান্নাম মনে থাকে না তখন কিন্তু আমাদের ঈমানটা কমে যায় এই জন্যই আমরা নিজেকে মনে মনে মুনাফিক মানে ভেবে নিয়েছে সেই জন্য আপনার কাছে আসলাম যে তাহলে আমাদের এখন কি হবে বলুন তারা নিজে নিজেকে এতটুকু আল্লাহ রাসূলের অনুপস্থিতিতে ঈমান কমে যাওয়ার কারণে তারা আল্লাহ রাসূলের কাছে এসে জানতে আসলেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা তো আবার ভিতরে ভিতরে মুনাফিকে পরিণত হয়ে যাইনি সেই জন্য জানতে এলাম তো আল্লাহ রাসূল এর প্রতিউত্তরে কি বলেছিলেন সেটা শুনুন যারা আমরা আজকে অনেক ভাই বন্ধু বাপজি মা খালারা রয়েছে যারা সঠিক সময়ে সঠিক ইবাদত করতে না পারার কারণে নিজেদেরকে ঈমান নাই বলে আর এগুলো করে কি হবে বলে আমরা হীনমন হয়ে যাই দুর্বল হয়ে পড়ি তারা আজকে শুনে রাখুন এই সমস্ত মুমিনদের জন্যই খুশির খবর বিশ্বনবী বলছেন না ওগো হানজালা উসাইদি ও আবু বকর তোমরা আজকে যে চিন্তা ভাবনা করে এসেছো এটা তো দুনিয়ার ব্যাপার এই দুনিয়াতে মানুষের এটা হবেই হবে তার কারণ দুনিয়াতে চলতে গেলে কখনো ভালো কর্ম করতে পারবে কখনো ভালো কর্ম থেকে দূরে থাকবে আর এই পৃথিবীতে চলতে গেলে তোমাকে বিবাহ সাথেও করতে হবে তোমাকে সংসারও করতে হবে তোমাকে ইবাদত করতে হবে তোমাকে কর্ম করতে হবে সর্বরকমের সবকিছু তোমাকে দুনিয়াতে সবকিছু মানিয়ে নিয়ে চলতে হবে সেই জন্য আমার কাছে থাকার অবস্থায় তোমাদের যেরকম ঈমান বেড়ে যায় তোমরা যখন আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত শুনবে যখন তোমরা বুঝতে পারবে তার অর্থ তখন তোমাদের ঈমানগুলো বেড়ে যাবে আবার যখন আল্লাহর কোরআন যখন তোমাদের সামনে তেলাওয়াত হওয়া বন্ধ হয়ে যাবে তখন তোমাদের ঈমানটা ধীরে 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 কমে যাবে এই জন্য যারা এই মাজমায়ে বসে আছেন যত জলসা শুনছেন কোরআন হাদিসের কথা শুনছেন আপনাদের ঈমানের ব্যাটারি চার্জ দেওয়া আছে ঈমানের আপনাদের সব সময় চার্জ বেড়ে যাবে গতিবেগ বেড়ে যাবে আল্লাহ পাকের রাসূল পরিশেষে বললেন ও হানজালা ও আবু বকর তোমরা এ নিয়ে কোনো চিন্তা করবে না যদি তোমরা যেটা ভাবছো যে আমার সঙ্গে থাকা অবস্থায় যেমন তোমাদের ঈমান থাকে সর্বহালে যদি ওরকম ঈমান থাকতো তাহলে তোমরা তো আর সাধারণ মানুষ থাকতে না আল্লাহ আর ফেরেশতা এসে তোমাদেরকে খুঁজে বেড়াতো এবং তোমাদেরকে সালাম করতো মুআনাকা করতো মুসাফা করতো এবং রাস্তায় তোমাদেরকে না পেলে তোমাদের বিছানায় গিয়ে তোমাদের সঙ্গে মুসাফা করে আসতো তাহলে তো তোমরা অন্য মানুষ হয়ে যেতে কিন্তু এটা হলো দুনিয়া
কখনো তোমাদের ঈমান বেড়ে যাবে কখনো তোমাদের ঈমান কমে যাবে এই নিয়ে টেনশন নেবে না কেবল মাত্র আল্লাহর কথাগুলো আল্লাহর হুকুমগুলো আমার বলে দেওয়া পথ তোমরা অবলম্বন করতে থাকো তাহলে তোমাদের ইহকাল এবং পরকাল কল্যাণকর হয়ে যাবে নার তুমি মুমিনদের জন্য ভালো খবর যে মুমিনদের ঈমানের কম বেশি হয় এখানে হামজালা উসাইদি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সেটাই খবর দিলেন আল্লাহ পাক কোরআনেও বলেছেন যখন মুমিনদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তারা প্রকৃত মুমিন যারা এই কোরআনের অর্থ বুঝে যারা তাদের ঈমান বেড়ে যায় আবার তাদের সামনে ওয়াজ নসিহত কোরআনের আয়াত হাদিসের বাণী আলোচনা না হলে তাদের ঈমান ধীরে ধীরে কমতে থাকে প্রিয় মুসলমান আজকে যতক্ষণ থেকে আপনারা এখানে বসে বসে কোরআন এবং হাদিসের কথাগুলো শুনছেন নিশ্চয় আপনারা মুমিন এবং আপনারা ঈমানদার বলে দাবিদার আর আপনাদের ঈমানের গতিবেগ এখন ধীরে ধীরে আরো পাওয়ারফুল হওয়া দরকার আর আছে বলেই আপনারা দেখলাম আপনাদের উপার্জিত অর্থগুলো অকাতরে এসে এসে দিয়ে যাচ্ছেন নিজের হাতে আমার হাতেও দুই একটাই এসেছে কিন্তু এখনো আমি শুরু করিনি বলে হয়তো আপনারা অপেক্ষা করছেন আমারও একটা নির্ধারিত সময় আছে সেই সময়ের মধ্যে আপনাদের কাছ থেকে যারা দিয়েছেন আবারও আমার হাতেও দিতে পারেন একজন মানুষ আছেন জানেন যে সব বক্তাকে আমি 500 করে দেব ও ভাগ ভাগ করে রাখে আবার কেউ আগের বক্তাতে সুযোগ না পেয়ে পরের বক্তাকে দেয় এইভাবে এই দানগুলো আপনাদের আসতে থাকে হতে থাকে নিশ্চয় আপনারা কামিয়াব হবেন এই যে দামাইপুর মাদ্রাসা বহু পুরাতন মাদ্রাসা সেই মাদ্রাসার সরকার তো এই জনগণ যাদের আল্লাহর উপরে ঈমান আছে যারা মুমিনা নারী পুরুষ নির্বিশেষে আজকে এই জনগণ যদি খালি হাত ঝেড়ে দেন মায়েরা যদি আঁচল খুলে তাদের আঁচলের টাকাগুলো একবার টেবিলে পাঠিয়ে দেন তাহলে এখানে অনেক টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ দিচ্ছেন ওই যে চলছে ছেলেরা আপনাদের দরবারে গেছে ওতে আপনারা দিতে থাকুন ইনশাআল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া খায়ের করব যারা দিচ্ছেন ওই চাদরে দেন চাহে ব্যাগে দেন চাহে আমার হাতে দেন আপনারা যে যেভাবে দিচ্ছেন তারা কত বড় লাভবান হচ্ছেন এটা আল্লাহর কথা আমি এবারে আপনাদেরকে শোনাই আল্লাহ পাক বলেছেন একটা উদাহরণ দিয়েছেন উদাহরণ এক্সাম্পল একটা এই উদাহরণের মাধ্যমে আল্লাহ পাক যাতে সারা সমস্ত শ্রেণীর মানুষ বুঝতে পারে এই জন্য একটি উদাহরণ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সে কোরআনের আয়াতটি আমি বলি এবং এর অর্থ বলি অর্থ শোনার পরে আপনারা যদি এই আয়াতে আল্লাহ পাক যেটা বলেছেন তার উপরে বিশ্বাস থাকে আস্থা থাকে আপনারা যদি মুমিন হন তাহলে এই অফারটা ধরবেন না ছেড়ে দেবেন এটা আপনাদের এখতিয়ারে দিয়ে দেওয়া হবে আল্লাহ পাক বলছেন এটা কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে সুন্দর করে একটা উদাহরণ পেশ করলেন সারা পৃথিবীর যারা আল্লাহর উপরে ঈমান এনেছে এরকম মুমিনদের জন্য মানে আল্লাহর পথে ইনফাক ফি সাবিলিল্লাহ এ মুমিন ছাড়া মুসলমান ছাড়া অন্য কেউ দিলে এর দান তার কোনো বদলা আল্লাহ দেবেন না ওটা এরকম দেওয়া হবে আর একমাত্র মুমিন যারা আল্লাহর উপরে ঈমান এনেছেন এরকম মুমিনদের জন্য এত বড় অফার এত বড় সুযোগ আল্লাহ দিয়েছেন কি সুযোগ কি অফার আল্লাহর কথাটা শুনে নেন বিসমিল্লাহির রহমানির রহিম مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة الله يضاعف لمن يشاء الله واسع عليم إذا الله القرآن আল্লাহ বলেছেন আরবি ভাষায় আমরা হলাম আজমের লোক মানে আরব বহির্ভূত দেশগুলোকে আজম বলা হয় তো আমরা আজমি আমরা বাঙালি জুনজালি মানুষ আমরা এই আরবি বুঝি না ওলামায়ে হযরতরা বুঝেন মাদানিরা বুঝবেন যাদের সঙ্গে আরবির
সংযোগ আছে যারা আরবি লেখাপড়া করেছেন তারা বুঝবেন কিন্তু সাধারণ মানুষ কিছুই বুঝতে পারলাম না এটাকে বাংলায় অনুবাদ করে দিতে হবে তবেই আপনারা বুঝবেন আর এই জন্যই এই জলসা এবং মাহফিল হ্যাঁ জলসার মাহফিল করা হয় তো শুনলেন আল্লাহ কি বলছেন মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ যারা তাদের কষ্ট করে উপার্জন করা উপার্জিত অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় করে ব্যয় মানে খরচ করে দানের মাধ্যমে সাদকার মাধ্যমে যারা তাদের উপার্জিত অর্থ আল্লাহ